প্রার্থিত্ব ক্ষেত্র যিধরণের যোগ্যতার দরকার হয় তেনকা প্রার্থী আমার হাতত সকল ক্ষেত্রে নাই। আজি এমপি ক্ষেত্র সেখানে আহিছে যে আজি প্রমোদ বড়ো নিচিনা এজন নেতার মানে টক্কর দিবপরাকে হয়তো নবসৈনিয়াক রাইজে বিচারে, কিন্তু নবসৈনিয়া থাকার পিছত ইয়াত কোনো একটা প্রার্থী ইয়াত মানে মই ভাবো দুর্বল নহয়। আর বিশেষকে আমার রাইজ যথেষ্ট সচেতন, যথেষ্ট সাবধান। বিগত ছয় বছর আমি যিখিনি কথা কৈ আহিছিল সেইখিনি কথা রাইজর হাড়ে হিমজুয়ে অন্তরে মগজু সবতে আছে। সেখানে এটাই বিচারিছে তেওঁলোকে মাত্র ক্যান্ডিডেট হোক। আর এই ক্ষেত্রে আমি যাতে ক্যান্ডিডেটজন আমার যিখিনি ক্যান্ডিডেট তার মজার পর বেস্ট বাছিপা আমি সেইটাই চাইছো। আর আমার যা ক্যান্ডিডেট দাবিদার আছে তেওঁসকলের মানে সকলখিনি চালি জারি আসলে করা হয়েছে। আর আসলে এই ইলেকশন তো নবসৈনিয়ার নামত, অবর রাইজর বিভিন্ন অধিকারের নামত, আর সমস্তখিনি আমার ইয়াত জাতীয় দল সংগঠনবিল আছে, অবর সুরক্ষা সমিতি আছে, সকলে উমৈহতীয়াভাবে আসলে ইলেকশন খেলব। ইয়াত কেবল ক্যান্ডিডেটও কিন্তু ইলেকশন নয়, আর হয় কিছু ঠাইত দুই একটা সুর তেনকা ডিসিডেন্ট বা তেনকা ধরনের বিদ্রোহ হয়েছে নহা নয়। কিন্তু মই সকলকে কৈছো যে নবসৈনিয়ার টিমত হয় গণতন্ত্র ইয়াত আমি সচাকে মানে মানি লো বা গণতন্ত্র আমি বিশ্বাস করো, কিন্তু সেইবুলি শৃঙ্খলা আমি মানে মূল বস্তু। আর যেহেতু ইয়াত আমার ক্ষমতা দখলের কথাটো এন প্রিন্সিপাল ক্ষমতা দখলের কথাটো আহিছে, সেখানে ইয়াত রাইজর স্বার্থটা কিন্তু সর্বতোপরি। সেখানে কেন্দ্রীয় স্বার্থের কথাকে আমি রাইজর স্বার্থটো বা আমার কত কেনকা ধরনের প্লাস মাইনাস সেইখানে হিসাব করা হয়েছে। মই ভাবো আমার মাজত বেলেগর নিচিনা যেনকা বিপিএফর মানে অফিস পুরা পুরি হয়েছে এনেকা ধরনের আমার ইয়াত নহব। আর মই সকলকে বিনম্র আহ্বান জানাইছো সকল প্রার্থীকে যিসকলে ক্যান্ডিডেট পাইছে বা পোৱা নাই, ক্যান্ডিডেট পোৱা সকলে বাকি সকল ক্ষেত্রে যাতে যিখিনি ইস্তাহার যিখিনি পলাইটনেস সেইখানে থাকবে, আর রাইজর ক্ষেত্রে সম্পূর্ণ কমিটমেন্ট হব লাগে। আর বাকি যিসকলে পোৱা নাই সম্পূর্ণ রাইজর স্বার্থত সহযোগিতা করক। সরকার এখন হলে কেবল ইএম জিএম নহে, ইয়াত বহুত বস্তু থাকে। মই এখানে কৈছো যে এইবার আমার অধিকার প্রশ্নত, আমার পোৱা নপোৱাৰ প্রশ্নত, আর আমার উন্নয়নের প্রশ্নত তিনটা বিষয় ভোট হব। আর আমি নিশ্চিত যে এইবার বিদেশি সুনামি আসবে, কালিরপ্রায় নমিনেশন ক্লাস স্টার্ট হয়ে যাব। আর বিশেষভাবে মই বিভিন্ন ঠাইত পারিলে সম্ভব হলে কিছু ঠাইত যাম। আর যেহেতু করোনা ভাইরাসের এই বিষয়টি চলি আছে সেইটার কারণে আমার গ্যাদারিং বা তেনকা ধরনের প্রসেস লোক নমিনেশন দিয়ার ক্ষেত্রে আমার ক্যান্ডিডেটবিলাকে খুব কম মানুষ আমার কর্মী কিছু লোকের গুছি যাব, তার যাতে কোনো কারণে হৈহাল্লা বা এনেকা মানে পরিবেশ সৃষ্টি নয় সেইটার কারণে কোয়া হয়েছে। আর বিশেষকে আমার যে কথা আসে যে গোয়াগুড়ি সম্পর্ক আজির ভিতরতে আমার যে ঘটনা বা সিদ্ধান্ত এইখানে প্রকাশ হব, একটা কথা আসিল যে আমি যাতে ইলেকশন খেলো এইটা একটা কথা আছে। কিন্তু আমার মাজে একটা সিদ্ধান্ত এনেকা হয়েছে যে যেহেতু আমি চল্লিশটা সমষ্টি চল্লিশটাতে আমি ক্যাম্পেইন বা অল মানে এরেঞ্জমেন্ট আমার দায়িত্বত আছে, সেইটার কারণে হয়তো আমি শেষত নমিনেশন আমি সাবমিট নকরি। আর আমার পলিসিটো হল আমি যাতে যেহেতু ইপিপিলর মূল দামোদার প্রমোদ বড় ডাঙরিয়া মানে যেহেতু ইয়াতে ক্যান্ডিডেট দিছে আর তার চিফর দাবিদার, সেখানে আমার পলিসি ক্লিয়ার যে যাতে প্রমোদ বড় ডাঙরিয়াক ইয়াতে আমি হেরাব পারো এই ধরনের গোটেই পলিসিখিনি আমার তৈরি করা হয়েছে। না এতিয়ালৈকে নমিনেশন সম্পর্ক আমার ফাইনাল সিদ্ধান্ত সন্ধ্যালে হয়ে যাব। আপনার নিজস্ব সিদ্ধান্ত? আমার নিজস্ব সিদ্ধান্ত, আমার নিজস্ব সিদ্ধান্ত আমি আগ্রহী এইটার কারণে আসিল যাতে ফাইটটা পুরো টাফ হয়। কিন্তু তামুলপুর যেহেতু গোয়াবাড়ি সমষ্টির যে আমি আমার যে রিজাল্ট বা আমার যে সার্ভে সেইমতে আমি ইয়াত প্রমোদ বড়ো ডাঙরিয়া মই নহলেও ইয়াত হারাব পারি এরকম ধরনের পরিস্থিতি এটা যেহেতু আছে। আর প্রমোদ বড়ো ডাঙরিয়া যাতে ইয়াতে আমি ধরে রাখব পড়ো সেইটাই আমি।